আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রায় রাত 9টা বাজে, আমি ব্লগটা শুরু করলাম, তবে ছোট্ট ব্লগ, বেশি বাড়াবো না, শুধু আপনাদের সঙ্গে একজনের দেখা করাবো। সে হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, জানাবেন তাকে দেখে আপনাদের কিরকম লাগলো। অত্যন্ত দুষ্টু, সে দিদিদের কোলে কোলে ঘোরে আর ভীষণ দুষ্টুমি করে। এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য দুষ্টু ভুতু, অনেক চেষ্টা করছে কোল থেকে নেমে যাওয়ার, নেমে দৌড়াদৌড়ি করার, কিন্তু ওর এক দিদি ওকে কোলে আটকে রেখেছে আর আরেক দিদি ছবি তোলার জন্য এদিক ওদিক করছে, কিন্তু ও কিছুতেই পোজ দিচ্ছে না। ওর এখন ধান্দা হচ্ছে কতক্ষণে ও মাটিতে নেমে দৌড়াদৌড়ি করবে। কোথার থেকে একটা কাঠ বার করে সেটা সোফায় নিয়ে বেশ চিবুচ্ছিল, তারপরে যেই ওটা মুখ থেকে পড়ে গেছে, এবার সামনে ওর দিদি দাঁড়িয়েছিল, তার কাছে আকুতি জানাচ্ছে ওটা তুলে দিতে, ও আবার ওটাকে কামড়াবে আর কি। যাই হোক, এই সোফাটার উপর যত দৌড়াত্তর এখানেই নাচানাচি করবে, আর এখানে যে বসবে তার গায়ে মাথায় উঠে নাচানাচি করবে। যাই হোক, এই হলো আমাদের দুষ্টু ভুতু, আরও কত অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখাবো। তো আমাদের এই ছোট্ট সদস্য দুষ্টু ভুতুকে দেখে আপনাদের কীরকম লাগলো আপনারা জানাবেন। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। শুভরাত্রি।